নমস্কার, বঙ্গ কৃষি দর্পণে স্বাগত জানাই আপনাদের সকলকে। আজ শুরু করব মাশরুম চাষ নিয়ে। দিনকে দিন কদর বাড়ছে মাশরুমের, অত্যন্ত উপযোগী এই বস্তুটির চাষ বাড়ছে জেলার বিভিন্ন জায়গায়। তেমনি পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুর এক নম্বর ব্লকে কৃষি দপ্তরের সহায়তায় আত্মা প্রকল্পের মাধ্যমে কৃষকদের উদ্বুদ্ধ করা হচ্ছে। আজ আমরা যাব দাসপুর এক নম্বর ব্লকের কাটা দরজা গ্রামে। এখানে শশাঙ্ক মণ্ডল কৃষক বন্ধু মাশরুম চাষ করে রীতিমতো লাভের মুখ দেখেছেন। আমরা এখন দেখব তার চাষবাস, চলুন দেখে আসি। দিন দিন এরাচ্ছে মাশরুম চাষ বৃদ্ধি পাচ্ছে। এই মাশরুম একটি ভীষণ উপকারী জিনিস, নানান গুণে সমৃদ্ধ। এই মাশরুম ভিটামিন বি ও ডি গুণে সমৃদ্ধ থাকায় বাজারে যথেষ্ট চাহিদা বাড়ছে এর, আর যার ফলে রাজ্যের বিভিন্ন স্থানে মাশরুম চাষ বৃদ্ধি পাচ্ছে। এই মাশরুম চাষে আগ্রহ আনতে কৃষকদের নানানভাবে উদ্বুদ্ধ করা হচ্ছে, আর কৃষকদের মধ্যেও আগ্রহ বাড়ছে মাশরুম চাষে রীতিমতো। বিশেষ করে কৃষি দপ্তরের আত্মা প্রকল্পের মাধ্যমে বিভিন্ন ব্লকে কৃষকদের মধ্যে অনেকখানি আগ্রহ বাড়িয়ে তোলা সম্ভব হয়েছে। এমনই এক ব্লক হল পশ্চিম মেদিনীপুরের দাসপুরের এক নম্বর ব্লক। 2022-23 অর্থবর্ষে কৃষি দপ্তরের আত্মা প্রকল্পের মাধ্যমে 20 জন কৃষকের হাতে মাশরুম চাষের বিভিন্ন উপকরণ সামগ্রী তুলে দেওয়া হয়। মূলত আত্মা প্রকল্পে 4,000 টাকার মাশরুম চাষের উপকরণ হিসেবে মাশরুমের বীজ, দড়ি, জল দেওয়ার স্প্রে মেশিন সহ একাধিক জিনিস তুলে দেওয়া হয়। দাসপুর এক নম্বর ব্লকের ঝিনুক ছাতু চাষের জন্য 20 জন কৃষককে বেছে নেওয়া হয়। 20 জনের মধ্যে কাঁটা দরজা গ্রামের শশাঙ্ক মণ্ডলকে যাবতীয় সরঞ্জাম তুলে দেওয়া হয়। শশাঙ্কবাবু 180টি মাশরুমের বেড তৈরি করেছেন। গত এক মাস আগে মাশরুমের বেড তৈরি করেন তিনি। বর্তমানে ওই বেড থেকে মাশরুম উৎপাদন শুরু হয়েছে। স্থানীয় দাসপুরের কাঁটা দরজা বাজারেই বিক্রি করছেন তিনি। মাশরুমের যথেষ্ট গুণগত মান ভালো থাকায় কৃষকদের দাবি ভালোই দাম পাচ্ছেন। তার এই মাশরুমের বেডের সংখ্যা 180টি। গড়ে 5 কিংবা 6 কেজি দরে মাশরুম বাজারজাত করেন তিনি। দাম গড়ে 100 টাকা কেজি। এই দরে মাশরুম বিক্রি করেন তিনি বাজারে, যার ফলে এই ঝিনুক মাশরুম চাষ করে কৃষক বন্ধুর চাষে মুনাফা পাবে আশা প্রকাশ করেন কৃষি দপ্তরের আধিকারিকেরা। কৃষক বন্ধু শশাঙ্ক মণ্ডল জানান, এই মাশরুম চাষ করে ভালোই মুনাফা পাচ্ছেন তিনি। আগামী দিন মাশরুমের বেডের সংখ্যা আরও বৃদ্ধি করা হবে বলে জানান কৃষক বন্ধু শশাঙ্ক মণ্ডল। আমরা এখন দেখে নেব শশাঙ্কবাবুর মাশরুম চাষ ও তার অভিজ্ঞতার কথা। গ্রাম কাঁটা ধরে যা, পোস্ট কাঁটা ধরে যা। তো আপনি এটা কি চাষ করেছেন? মাশরুম। কৃষি দপ্তর বা আত্মা প্রকল্প কত সহযোগিতা করেছে? কৃষি দপ্তর থেকে মোটামুটি ওই 4,000 টাকার মোটামুটি কিছু মালপত্র দিয়েছিল। কি কি দিয়েছিল আপনাকে? কিছু বীজ দিয়েছিল 40 প্যাকেট, আর হচ্ছে দড়ি, একটা বঁটি, মেশিন, একটা ছোট্ট রকম জল দেওয়ার জন্য। আচ্ছা, কতদিন আগে দিয়েছিলেন?
কতগুলো বেড করেছেন? বেড হয়েছে আমার 150-180টার মতন আছে। কিরকম ফলন পাচ্ছেন? ও কোনোদিন হয়তো 5 কিলো হচ্ছে, কোনোদিন 1 কিলো হচ্ছে, কোনোদিন হয়তো 6 কিলো হচ্ছে, এরকম হচ্ছে। আর বিক্রি কোথায় হচ্ছে? বিক্রি আমি এখানে লোকালেই করে দিই দোকানে। কোন এলাকায় বলুন? কাটাধরা যায়। কাটাধরা যায়। চাহিদা কেমন এই মাসুমে এখন? চাহিদা কেমন? চাহিদা আমার সত্যি কথা বলতে আরও সাইডে চাষ আছে, কিন্তু আমার কাছে অনেক খদ্দের আছে, এই কারণে আমার মালের ডিমান্ড আছে আলাদা। মোটামুটি কিরকম দাম পাচ্ছেন সব মিলিয়ে? 100 টাকা কিলো বিক্রি করছি আমি। আমি সৌমিত্র মাইতি, বিটিএম দাসপুর 1 ব্লক, কৃষি বিভাগের পক্ষ থেকে দাসপুর 1 নম্বর ব্লকে কাটাদরজা মৌজায় আমরা ঝিনুক মাশরুম প্রদর্শনী ক্ষেত্র করা হয়েছে, এবং আমরা এই 2022-23 আর্থিক বর্ষে দাসপুর 1 নম্বর ব্লক থেকে 20টা মাশরুম চাষের প্রদর্শনী ক্ষেত্র করা হয়েছে। তার মধ্যে এই কাটাদরজা মৌজাতে শশাঙ্কবাবুকে আমরা একজন উপভোক্তা, ওনাকে মাশরুমের স্পন দেওয়া হয়েছিল এবং বিভিন্ন আনুষঙ্গিক জিনিসপত্র দেওয়া হয়েছিল। উনি খুব ভালো করে আমাদের তত্ত্বাবধানে মাশরুমের ডিসিটা করা হয়েছে এবং খুব ভালো। এটিএম দাসপুর 1 ব্লক, 2022-23 আর্থিক বর্ষে আমাদের মাশরুমের উপর ডিসি করা হয়েছিল। সে মাশরুমের যাত্রী হচ্ছে ঝিনুক, সেই যাতে আমরা প্রায় 20 জন উপভোক্তাকে আমরা 4,000 টাকা করে জিনিসপত্র দিয়েছিলাম। তাতে তার মধ্যে একজন উপভোক্তা হলেন শশাঙ্ক মণ্ডল, কাটাদরজা মৌজাতে বাড়ি। উনি মোটামুটি আগে থেকেই কিছু কিছু অল্প অল্প করে চাষ করতেন, তারপরে উনি আমাদের ডিপার্টমেন্টের সাথে ওনার মানে আমরা যোগাযোগ করে উনি বাড়ানোর জন্য উনি অ্যাপ্লিকেশন করলেন এবং আমরা সহযোগিতা করলাম। আমাদের সহযোগিতায় আপাতত ওনার এই মুহূর্তে বেডের সংখ্যা প্রায় 180 মতো উনি বললেন, এবং আমরা সেই সঙ্গে আনুষঙ্গিক বীজ দিয়েছিলাম, পলিপ্যাকেট দিয়েছিলাম, দড়ি দিয়েছিলাম, একটু সামান্য পরিমাণে ফাঙ্গিসাইড দেওয়া হয়েছিল, এবং সেই সঙ্গে দেওয়া হয়েছিল বটি, স্প্রে করার যন্ত্র, এগুলো আমরা দিয়েছিলাম। এখন মোটামুটি আমরা দিয়েছিলাম প্রায় মাস দেড়েক আগে, ওনার ফলন শুরু হয়ে গেছে, ফলন আপাতত চলছে, প্রায় মাস দেড়েক পর্যন্ত ফলন চলবে ওনার ফলন। এখন আপাতত উনি যেটা আমরা ওনার সাথে কথা বললাম, উনি বললেন যে প্রায় গড়ে কোনোদিন 5 কিলো 4 কিলো এরকম মোটামুটি ফলন হচ্ছে।